हेलो जी बोल छी खून के नाजिम आज के সকালে যে একটা লাশ পাওয়া গেছে নাজিম এটা কার বাসা ছিল এখন নাইটা এক মাসের মধ্যেই মেয়েটা বিধবা হয়ে গেল আরে ওই মাইয়েটার লেগেই তো আমার ছেলেটা মরে গেল তোর বন্ধু না স্যার কেন তোমার লাগে স্যার শোনো ভিতরে ঢোকার কিছু করতে পারবা বাসা কি আছে তা করে দে তুমি আমাকে ছাদে নিয়ে যাচ্ছ না কেন মা সোনালু ফুলগুলো রতে শুকিয়ে যাচ্ছে না আমি একটু দীপাবলির সাথে কথা বলতে চাচ্ছিলাম আমি জানি এই মুহূর্তে আপনাদের সাংবাদিকদের সাথে কথা বলার মতো মানসিকতা নেই আমি একটু আমাদের ফটো জার্নালিস্টকে ডেকে নিয়েছি দেখুন আপনার সাথে ক্যামেরা নেই বলেই আমি আপনাকে বাড়িতে ঢুকতে দিয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দুই একটা প্রশ্ন জিজ্ঞেস করব একটু আপনি জেনে শুনে এরকম একজন মাস্তানকে বিয়ে করার জন্য কেন সম্মতি হলো আমি সোনালু ফুল খুব ভালোবাসতাম আমি আসলে সোনালু ফুলটাই চিনি না সেটা আপনার জন্য জরুরি না কত ফুলই তো আমাদের কাছে অচেনা এই ফুলটার কিন্তু একটা সুন্দর নামও আছে কি বাদল রাখি সুন্দর নাম কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না বুঝতে পারার কথাও না আপনি তো এখানে ফুলের কথা জানতে আসেননি আপনি এসেছেন খুনের কথা জানতে না মানে কিন্তু ডক্টর নাজিমের সাথে আমার বিয়ের কারণটা জানতে হলে এই ফুলের কথাও যে আপনাকে জানতে হবে জি বলুন একদিন আমি ঘরের ভেতর বসে পড়ছিলাম হঠাৎ একটা কাগজের উড়োজাহাজ এসে পড়লো ঘরের মেঝেতে আমি তো অবাক বাইরে তাকিয়ে দেখি কেউ নেই Thank you.
দেখে ফেলেছে কে দেখছে আর ও দেখেছে ওর মা দেখেনি তো না ওই দেখেছে তাহলে তো কবল করছে এখন তোর মাকে বিচার দে তখন বিচার দেবে না আচ্ছা ওর মুখটা কেমন দেখলি হাসি হাসি না রাগ রাগ আমি কি এত কিছু খেয়াল করেছি হাসি হাসি না রাগ রাগ হাসি হাসি না না হাসি হাসি ও না রাগ রাগ ও না একটা জিনিস খেয়াল করতে পারিস না পালানোর সময় এত কিছু খেয়াল করা যায় আচ্ছা একটা জিনিস খেয়াল করতে পারলে এখনই বলে দেওয়া যেত তোর প্রেমটা হবে কি হবে না কিন্তু দোস্ত এখন যদি তোর মাকে গিয়ে বিচার দে তখন কি হবে তার মানে ওর মা তোর মার কাছে বিচার নিয়ে আসবে না আমি আমি ধর পড়ে যাব না আমি আমি যাই ওই যাবি মানে আমি এখন এখানে কি করবো প্রেম করবি একটু জ্বালা সহ্য করবি না এটা তো হয় না কবি এই মনে রাখিস কবির হ্যাঁ গাছ উঠে মন মই টান দাও শালা কবির কতে কুত্তা কুত্তা পিটার রাগ করলে তো জানালা বন্ধ করে দিত তাই না জানা খোলা রাখলে অন্য ঘরে গিয়ে পড়তো না ও জানা খোলা হ্যাঁ কি ও এখনো পড়ছে আরে হ্যাঁ পড়ছে এখনো তার মানে তুই বলছিস রাগ করিনি প্রশ্নই আসে না বরং খুশি হয়েছি খুশি না হলে এত বড় একটা ঘটনার পর ওই মেয়ে ও চেয়ার বসে পড়তে পারে না দোস্ত আমার মনে হয় ওই মেয়েটা তোকে নিশ্চিত পছন্দ করে তুই সত্যি বলছিস দোস্ত ইয়েস 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 যা প্লেনটা আবার ছুড়ে দিয়ে আবার যা দোস্ত কি রে মন্টু সামান্য একটা প্লেন ছুটতে পারবি না তা কাগজের প্লেন আবার দেখবে যা একটু চল এই শোন শোন এটা কি এটা কি সরি দোস্ত ভুলে গেছি ভুলে গেছি এটা কই কতে কবির কতে কুদরত 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 না হ্যাঁ খাবি না ও মা তুই তো এখনো রেডি হসনি পরীক্ষার বেশি সময় তো বাকি নাই মা তুমি একটু টেবিলটা গুছিয়ে ফেলো তো আগোছালো টেবিল আমার একদম ভালো লাগে না আগোছালো তো তুই করে রাখিস ওঠো তোকে দিয়ে না কিচ্ছু হবে না একেবারে ওর মার কাছে ধর পড়লি মা থেকে রক্ত ভেসে যাচ্ছে কবির চেপে ধর কি করবি এখন কি আর করবো তুই চাপ দিয়ে ধরে রাখ আমি থালা মাকে ডাকি মাকে ডাকিসলাম মাকে ডাকিসলাম তো তাহলে চলো ফার্মেসি থেকে ড্রেসিং নিয়ে আসি আর না আর যদি ওর মার সামনে ধরা যায় তাহলে চাপ দিয়ে ধরে রাখো ওটুকু কাটাতে কিছু হবে না রক্ত বন্ধ হয়ে যাবে চল আরে চল আয় না
মা তোমরা যেতে হবে না আমি যেতে পারবো শুন একদম টেনশন করবি না হ্যাঁ মাথা ঠান্ডা করে লিখবি আচ্ছা আর যদি কিছু লিখতে না পারিস তাহলে মন খারাপ করিস না কিন্তু আচ্ছা ঠিক আছে আর এই ভার্সিটিতে ভর্তি হতে না পারলে কি হবে আরেকটা তো হবি মা আমি একটু টেনশন করছি না তুমি যাও তো দের হয়ে যাচ্ছে দাঁড়া তুমি ওই ঘরে যাচ্ছ কেন মন্টুকে একটা রিকশা রাখতে বলি আরে লাগবে না তো আর দাঁড়া তো একটু টেনশন করছিস আপনি বলুন খালাম্মা এই চড়ুই পাখি ধরা এত সহজ আরে আমি জীবনে পারিনি কখনো চড়ুই পাখি ধরতে আর সেই ধরাটাও ধরতে গেল গেল তো গেল একেবারে দেখেন না মাথা কেটে তুমি কি মন্টুর বন্ধু জি আমার নাম কবির ও আচ্ছা আচ্ছা আমার দীপাবলির আজকে ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট তোমরা যদি কেউ একটু কষ্ট করে রিকশা ডেকে দিতে ও হ্যাঁ আমি ডেকে দিচ্ছি না না তোমার মাথায় তো ব্যান্ডেজ তুমি এটা না এই একটু কাটা ব্যান্ডেজ লাগানো ই সবসময় বাড়াবাড়ি করে কবির আসেন আচ্ছা সাবধান চালাবি আর হচ্ছে ভাড়া নিবি না তোর 2 টাকা বেশি দিলাম ঠিক আছে ভাড়া যাবি না দুষ্টুমি করে আর পাখি ধরতে যেও না কেমন কিরে রিক্সা তুলে দিলি কিছু বললো মাথা ব্যান্ডেজ দেখে কিছু বললো না আরে রিক্সার হুট তুলে তার কথা বলতে এমন ভাবে না বললো কি খুব এগে না বললো হাড়টা যদি আরেকটু উইক হতো না হার্ট অ্যাটাক করতাম ঠিকই আছে তোর আকেল যাইবে কেমন বেছে বেছে এমন দিন ওরা যারা দৌড়ানো শুরু করলে ঠিক যেদিন ওর পরীক্ষা বাপ একটা দিন তো ধৈর্য ধরতে পারবি তোর বুদ্ধিতেই তো আজব তো আমি কি জানি না কি ওর পরীক্ষা তা আমি জানতাম মনে হয় তুই জানবি না এক মাস ধরে তোর বাড়িতে ভাড়া থাকতেছে এই খবরটুকু রাখবে না আমার প্রেম করতে চাস প্রেমের সঙ্গে পরীক্ষার সম্পর্ক কি রে ওই সম্পর্ক আছে তুই কি বুঝবি আগে প্রেম করার অভিজ্ঞতা থাকলে এ ধরনের কথা বলতিস না তোর জায়গায় যদি আমি হতাম মন্টু প্রতিদিন কি রান্না হয় কোন টুথপেস্ট দিয়ে দাঁত মাজে সব খবর রাখতাম এসব তুই করিস আমি পারবো না না রাখলে হবে না প্রেমের পথ বড় কঠিন পথ এই পথে ধৈর্য হারালে হবে না দোস্ত তুই করিস তোর তো পরীক্ষা খুব ভালোই হয়েছে শুধু শুধু মন খারাপ করছিস কেন আমার পরীক্ষা মোটেও ভালো হয়নি এরূপ বাজে পরীক্ষা আমি আমার জীবনে কোনোদিন দিই তুই সবসময় এই কথা বলিস তোর কি তোর আর কি চিন্তা আমার যে কি হবে আল্লাহ জানে শোন সব সময় পরীক্ষা দিয়ে তুই মেজাজ এরকম আগুন করে রাখিস আর আমাকে দেখে কি মনে হয় না জানি কত ভালো পরীক্ষা দিলাম আর যখন রেজাল্ট বের হয় তখন কি দেখিস রেজাল্ট কে বেশি ভালো করে আমি না তুই এবারে সেটা হবে না তুমি তো ঠিকই লিখে আসলা যে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা সেগুন বাগিচায় আমি লিখতে পারলাম
আর আমি যে অপরাজয় বাংলার ভাস করে নাম নিতুন কুণ্ড দিয়ে এলাম। আরে এইরকম ফুল তো আবার কত হয়, তুই না কোনোদিনও স্যাটিসফাইড হতে পারবি না। চল তুই জ্যাম যাবো না। আশ্চর্য খালা মাঝে তোকে কেন একা একা পরীক্ষা দিতে পাঠায়। চল আয়। তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, পানিহীন সবারে তোমাকে চাই, মাথা মোছার টাওয়েলে তোমাকে চাই, ঘরের উঠোনে আমি তোমাকে চাই, জানলার পাশে আমি তোমাকে চাই, মাথার ব্যান্ডেজে তোমাকে চাই, কাগজের উড়োজাহাজে তোমাকে চাই, পাশের বাড়িতে থেকেও আমার জীবনে কেন তুমি যে নাই, যে কোনো রাগি রাগি চোখে আমি তোমাকে চাই, পাত্তা না দিলেও আমি তোমাকে চাই, দীপা মা তুমি ওখানে যাও তো, কি যাও ঘরে যাও, পরে আমি তোর কি ক্ষতি করলাম, কিচ্ছু করনি, যাও ঘরে। আমি আমার জীবনে আর কোনোদিন তোমার জানের ধারে কাছে যাবো না। এই যে কান ধরলাম, ওই যে কবির, ওই ওই সারা বুদ্ধিতে সব করেছে, আমি এখন যাই। আমাকে এখন কান ধরে উপোস করবে নাকি দিবুলি? আমি জানতাম যে তুমি রাগ করো, রেগে রেগে কথা বলে তোমার অভ্যাস, তাই না? আমি যাই।
আমার রিকশা ভাড়া দিয়েছিল কেন না ওই যে যদি পরীক্ষা হলে ঢুকতে দেরি হয়েছে রিকশা ভাড়া দিয়ে দিকে তখন আর কখনো করবেন না সি দীপাবলি তুমি আমার সঙ্গে এরকম অভদ্রতা করছো কেন কি আমি অভদ্র মা প্লিজ প্লিজ মাকে দেখো আপনি আমার হাত ধরেছেন কেন না তোর হাত তো খুব সুন্দর একদম মেয়েদের মতো ছাড় মাঝে মাঝে তোমার হাত দুটো ধরতে দেবে দেবো বলি অসভ্য ইতর ছোট লোক